আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে বয়স সংক্রান্ত প্রশ্ন, বাট এত সুন্দর প্রশ্ন, একবার পুরো প্রশ্নটা পড়ে নাও, তারপরে তোমরা কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর প্রশ্ন এটা রয়েছে। তমালির বয়স যখন 7 বছর 5 মাস তখন রুমার জন্ম হয়, রুমার বয়স যখন আবার 8 বছর 5 মাস তখন পিন্টুর জন্ম হয়, পিন্টুর বয়স যখন 10 বছর 4 মাস তখন তাদের তিনজনের বয়সের গড় কত হবে। সাধারণত আমরা কি করব, তিনটের বয়সকে যোগ করে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বেরিয়ে যাবে, আর আমরা সেই জায়গাটাই ভুলটা করে ফেলি। আমরা ভালো করে যদি প্রশ্নটা পড়ি, দেখো ভালো করে, তমালির বয়স যখন 7 বছর 5 মাস তখন রুমার জন্ম হয়, আর রুমার বয়স যখন 8 বছর 5 মাস তখন পিন্টুর জন্ম হয়। আচ্ছা, তমালির বয়স টোটাল কত রয়েছে, 7 ইয়ার্স অ্যান্ড 5 মান্থস, ঠিক আছে। এইবার যখন রুমার বয়স, তখন রুমার জন্ম হলো, এবার রুমার বয়স যখন হলো 8 বছর 5 মাস তখন তমালির বয়সও 8 বছর 5 মাস তো বাড়বে, তাই না? তমালির বয়সও 8 বছর 5 মাস বাড়বে যদি রুমার বয়স 0 থেকে 8 বছর 5 মাস হয়ে যায়। তার মানে এখানে আমরা কত যোগ করব, শুধু রুমার বয়স যোগ করলে হবে না, রুমা এবং তমালি দুজনারই 8 বছর 5 মাস করে বাড়বে। সো এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, 8 × 5 = 10, 10 মাস, আর এখানে 8 × 16 বছর। দেখো কতটা ইন্টারেস্টিং জায়গা, আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আরও সামনে রয়েছে। দেখো, পিন্টুর বয়স যখন 10 বছর 4 মাস তখন তাদের বয়সের গড়। এবার পিন্টুর বয়স তুমি যদি 10 বছর 4 মাস অ্যাড করো এখানে, তাহলে তমালির বয়সও 10 বছর 4 মাস বাড়বে, সাথে সাথে রুমার বয়সও 10 বছর 4 মাস বাড়বে। তাহলে তিনজনের বয়স এখানে কিন্তু আমাদের অ্যাড করতে হবে, দ্যাট ইজ এটাকে এবার আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 3 × 4 = 12, দেখো 12 মাস মানে আমরা কি জানি, 12 মাস মানে 1 বছর। সো এখানে আমরা কি করব, 1 বছরটাকে এখানে নিয়ে চলে যাব মনে মনে, আর এখানে 0 মাস করে দিলাম। আর এখানে রয়েছে 10 × 3 = 30, তাহলে এখান থেকে 1 বছর আমরা নিয়ে নিয়েছি, 30 আর 1 = 31 মাস এখানে বছর এখানে আমরা অ্যাড করব। বুঝতে পারলে সকলে? আর একবার রিপিট করছি, 10 বছর 4 মাস, ঠিক আছে, 10 বছর 4 মাস মানে দেখো 12 মাস, আর এখানে 3 × 30 = 30 ইয়ার্স, ওকে। সো এখানে আমরা 0 মান্থ করে দিলাম, 12 মাস মানে 1 বছর, সেটাকে এখানে অ্যাড করে দিলাম 31 বছর, ওকে। সো এটাকে এবার যোগ করে ফেলো, কত হচ্ছে দেখো 15 মাস, আর এখানে কত হচ্ছে 7, 6, 13 আর 1 = 14, 4 × 1 = 3, 4, 5, 54 বছর 15 মাস। আমরা দেখো অ্যাভারেজ বের করব, অ্যাভারেজ মানে কি, 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাই না? তিনজন যেহেতু ব্যক্তি রয়েছে, সো অ্যাভারেজ এজ কত হবে, 3, 18, 54 ইয়ার্স, আর 3, 5, 15 মাস, 5 মাস। সো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি। এতটাই ইন্টারেস্টিং কোশ্চেন এটা ছিল, এবং এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের পুরো সেশানে সম্পূর্ণ প্রশ্ন থাকবে, এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেককে বলবো আজকের সেশানে ভালো করে তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো, এবং প্রত্যেকে কমেন্ট করো তোমাদের অ্যান্সার কত হচ্ছে। সো আজকের কমন যোগ্য সেরা প্র্যাকটিসের 16-তে সকলকে আরও একবার স্বাগত জানাই। পিএসসি ক্লার্কশিপ হোক বা ফুড এসআইয়ের পরীক্ষা তোমাদের সামনেই মার্চে রয়েছে, বা WBP লেডি কনস্টেবলের মেন্স রয়েছে। সো এই ধরনের পরীক্ষাগুলো তোমরা যারা দেবে, তারা আজকের এই সেশনটি ভালো করে দেখো, এবং প্রত্যেকদিন রাত্রি 9:30 মিনিটে আমার এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন তোমরা ফলো করো, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু ম্যাথসে বেটার স্কোর করবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, ওকে। চলো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা, আজকের 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখব। 3টি সংখ্যার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণ এবং 2 গুণ এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ। আচ্ছা, যদি সংখ্যা 3টির গড় 185 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো 3টি সংখ্যার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণ, এখানে এবং হবে, তাই না? এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণ, ইয়েস এটা এবং হবে, টাইপিং একটু মিস্টেক আছে, আমি ঠিক করে দিচ্ছি, এটা কোনো অসুবিধে নেই, ওকে। তো আমি এখানে কারেকশন করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যেটা রয়েছে, 3টি সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 2 গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এই 3টে হচ্ছে সংখ্যা এখানে, নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি পেছন থেকে আসি, একবারে হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যা কত হবে, যদি তৃতীয় সংখ্যা 1 ধরি আমরা, দ্বিতীয় সংখ্যা কত হবে, তৃতীয় সংখ্যার 3 গুণ। সো দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে 3 গুণ মানে 3। আবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 2 গুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2 হয়, প্রথম সংখ্যা এর 2 গুণ মানে 3 × 2 = 6। সো আমরা পেয়ে গেলাম এতে রেশিও 6:3:1,
এবার দেখো তিনটে সংখ্যার সমষ্টি কত, 6, 3-এ 9 আর 1-এ 10। এবার আমাদের এখানে সমষ্টি নয়, আমাদের এখানে গড় দেওয়া আছে, তিনটে সংখ্যার অ্যাভারেজ। তিনটে সংখ্যার গড় যদি 85 হয় তাহলে তিনটে সংখ্যার মোট সমষ্টি কত হবে, ইনটু 3 করলেই হয়ে যাবে। অ্যাভারেজ যদি 85 তাহলে 3 গুণ করলে টোটাল সংখ্যা বেরিয়ে যায়। তাহলে এখানে 10 মানে যদি এটা হয়, সো আমাদের বের করতে হবে দ্বিতীয় সংখ্যাটি কত, মানে 3-এর মান কত। বুঝতে পারলে প্রত্যেকে? সো 1 মানে কত হবে, 85 ইনটু 3 ডিভাইডেড বাই কত, 10। আর 3 মানে কত, জাস্ট এখানে 3 মানে তাহলে করে দিচ্ছি, এক লাইনে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো সকলে। তোমরা অনেকেরই মনে হবে 5 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, 5 দিয়ে কেটে ছোট করে নিই, বাট কাটতে গেলেই তোমরা একটা বোকামো করে ফেলবে। বুঝতে পারলে? এই ভুলগুলো আমরা পরীক্ষায় করি, তো এই ছোট ছোট ট্রিকগুলো তোমরা অবশ্যই আমার অঙ্কের সাথে সাথে শিখবে। কারণ এখানে 10 দিয়ে ভাগ করা আমাদের কাছে ভেরি ইজি, কেন আমরা জাস্ট একটা দশমিক সরিয়ে দেব, আর তুমি যখনই 5 দিয়ে এটাকে কেটে দেবে তারপর মানে ওপরে একটা গুণফল তো আসবেই, আবার 5 দিয়ে ভাগ করতে হবে, সময় নষ্ট হবে। তো আমরা কি করব, ওপরে এটাকে জাস্ট গুণ করব, 3 × 3 9, 9 দিয়ে আমরা 85-কে গুণ করব। ঠিক আছে, সিম্পলি ভাবেই গুণটা করো, কোনো অসুবিধে নেই। 5 × 45 = 5, হাতে থাকছে 4। দেখো 8 × 72 আর 4-এ কত হচ্ছে, 76, দ্যাট ইজ 765। এইবার নিচে 10 মানে এক ঘর দশমিক সরিয়ে দাও, দেখো ভাগ করতে হলো কি হলো না। সো এই ছোট্ট ট্রিকগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এক্সামে ডেফিনেটলি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 76.5 অ্যাভারেজ, দ্বিতীয় সংখ্যাটির মান। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে এনজয় করছো ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে ঝটপট করে লাইক তো করে দেবে একটা, তাই না? প্রত্যেক দিন তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্লাস রাত্রি 9:30 আসবে। ওকে, তো প্রত্যেকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, লাইক করো, এবং চ্যানেলে যারা প্রথম দেখছো আজকে সেশন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এত ভাবনা চিন্তার কোনো দরকার নেই, জাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, তো দেখো কি রয়েছে, কোনো স্কুলের কোনো শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 50 জন ছাত্রের ইংরাজিতে গড় নম্বর পাওয়া গেল 42। পরে স্ক্রুটিনির সময় দেখা গেল যে ভুলবশত একজন ছাত্রের নম্বর 52-র পরিবর্তে 62 লেখা হয়েছে। তার মানে কি, অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে 42, পেয়েছে 42, কিন্তু নাম্বার যখন যোগ করা হয়েছিল পরবর্তীতে স্ক্রুটিনির সময় দেখা গেল যে একজন রয়েছে যে পেয়েছে 52, বাট বাই মিস্টেক তার পরিবর্তে 62 লেখা হয়েছে, তার মানে বেশি লেখা হয়েছে। এত ভালো প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওই ছাত্রগুলির সঠিক গড় তাহলে কত হবে? তো আমরা কি করব, একদম ভেরি ইজি ওয়েতে আমরা সলভ করব। দেখো 62 আর 52, তার মানে কতটা বাড়তি নিয়েছি আমরা, 10 বাড়তি নিয়েছি। টোটাল স্টুডেন্ট কতজন ভাই, 50 জন স্টুডেন্ট। তাহলে 10 নাম্বার 50টা স্টুডেন্টের মধ্যে একটু 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 করে সমানভাবে ভাগ হয়েছিল, সেটাই তো অ্যাভারেজ ছিল। সো কতটা ভাগ হয়েছিল, 10 মার্ক 50 জনের মধ্যে প্রত্যেকে কত মার্ক করে বেশি পেয়েছে, দেখো কেটে দিলাম, 1-কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 0.2। তার মানে কি, 50 জন ছাত্র 0.2 করে বেশি পেয়েছে, যার ফলে তাদের অ্যাভারেজ ওভারঅল অ্যাভারেজটা বেশি হয়েছে। সো অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হতো, 42 তাদের অ্যাভারেজ ছিল, সেখান থেকে আমরা 0.2টাকে মাইনাস করে দেবো, দ্যাট ইজ 41.38। 41.38 হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ। ঠিক আছে, 41.38। আচ্ছা 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 আচ্ছা, এখানে কোথাও কি মিস্টেক হয়েছে? ও হো হো হো, সরি ভাই, এক্সট্রিমলি সরি, এখানে 41.8 হবে, এক্সট্রিমলি সরি। ওকে, তো এখানে দেখো 0.8 আর 8 হচ্ছে 1 হবে, আর 41 আর 1 42, সো 41.8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 41.8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন অ্যান্সারটা তোমরা নিজেরা একবার ট্রাই করে ফেলো, দেন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সলভ করা যায়। চলো, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বা ফুড এসআই পরীক্ষা বা WBP-র পরীক্ষা, প্রত্যেকে যারা যারা ক্লাস করছো ভালো করে ক্লাসগুলো করো, এবং প্রত্যেকবার দেখা যায় পরীক্ষা শেষে যে ধরনের প্রশ্নগুলো করানো হয় ঠিক সেই রকম প্রশ্নগুলো পরীক্ষায় তোমরা গিয়ে কিন্তু সেই এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে যে সেই রকম টাইপের প্রশ্ন তোমরা পাও। ঠিক আছে, সো প্রত্যেকের অবশ্যই বলবো যারা এখন পরীক্ষা দেবে তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো এবং শেখো জিনিসগুলো। ঠিক আছে, এখন থেকে যদি রীতিমতো আমরা প্র্যাকটিসের মধ্যে না থাকি আমরা কিন্তু এক্সামে গিয়ে সরাসরি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, কম্পিটিশন লেভেল দিন দিন ম্যাক্সিমাম হাই হচ্ছে, কারণ
বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক আছে? সো প্রত্যেকের এই এই বড় একটা জায়গা থেকে, বেকারত্বের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসতে হলে নিজেদেরকে পরিশ্রম করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, আর সেটাই সব থেকে সহজ রাস্তা, ঠিক আছে? পরীক্ষায় পাশ করার যদি কোনো সহজ ট্রিক থাকে, আমার কাছে মনে হয় সব থেকে সহজ ট্রিক এটাই, বা সহজ ট্রিক এটাই যে পরিশ্রম করা, ঠিক আছে? সো বি কেয়ারফুল এবং প্রচুর হার্ড ওয়ার্ক করো প্রত্যেকে। তো এখানে দেখো রয়েছে 4 নম্বর প্রশ্ন, দশম শ্রেণীতে প্রতিটি ছাত্র বনভোজনের জন্য চাঁদা সংগ্রহ করেছিল। বনভোজন, বুঝতেই পারছো শীতকাল, প্রচুর পরিমাণে চারিদিকে বনভোজন হচ্ছে, তাই না? তো এইরকমই বনভোজনের জন্য দশম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীরা চাঁদা তুলেছে। কিরকম ভাবে তুলেছে দেখো, প্রত্যেক ছাত্র মোট ছাত্রের বর্গ পরিমাণ চাঁদা দিয়েছে। মোট ছাত্র যদি x হয়, তাহলে প্রত্যেকটা ছাত্র দিয়েছে কি, যতজন ছাত্র তার বর্গের সমান করে দিয়েছে। তাহলে এক একজন ছাত্র x স্কয়ার পরিমাণ টাকা দিয়েছে, টোটাল ছাত্র x হলে মোট টাকা উঠলো x×x স্কয়ার। আর এই টাকাটার পরিমাণ বলেছে, চাঁদা উঠেছে কত, 29791। তাহলে দশম শ্রেণীর ছাত্র সংখ্যা কত, তার মানে কি x কিউব মানে যদি এটা হয় 29791, দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x অ্যান্ড যেটা হচ্ছে কি কিউব রুট। ওকে, সো আমরা কিভাবে এখান থেকে এটার ভ্যালু বের করব, দেখো একদম সহজ ট্রিক তোমাদের বলে দিই ভাই, সারা জীবন মনে থাকবে। কিউব রুটের ক্ষেত্রে তিনটাকে প্রথমে সেপারেট করে দিলাম আমি, ওকে সেপারেট করে দিলাম এটুকু। ওকে, এখানে 29 পড়ে রয়েছে, 29-এর আগে এবং পরে এক্স কিউব মানে হচ্ছে ঘনমূল, এরকম কোনো সংখ্যা খুঁজে বের করো। দেখো আমরা যদি 3 নিই, 3-এর কিউব মানে কত, 27, আর দরকার নেই আমাদের ছোট নিতে হবে, ঠিক আছে? তো 29-এর ছোট কিউব বা ঘনমূল ঘন সংখ্যা হচ্ছে 3-এর কিউব। সো আমরা এখানে এটার মান কত নিয়ে নেব, কিউব রুট মানে 3 নিয়ে নিলাম, ঠিক আছে? আর এখান থেকে দেখো 1-এর পরিবর্তে আমরা কত নেব, 1-এর পরিবর্তে আমরা কত নেব, 1-এর পরিবর্তে 1-ই নিতে হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে কত, 31। ওকে, 31 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটার আমরা যদি ঘনমূল করি, কিউব করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 29791, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এখানে 1 রয়েছে, আপনি কিভাবে বুঝলেন স্যার? হ্যাঁ, 1 থাকলে 1-ই লিখবে তোমরা অলওয়েজ, যদি কিউব রুট করতে হয়, ঠিক আছে? ইয়েস, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি লোক যিনি সাইকেল চেপে, দেখো কি বলেছে, সাইকেল চড়ে একটি সেতুর উপর দিয়ে 54 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়, যদি সেতুটি অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগে, সেতুর দৈর্ঘ্য কত। আচ্ছা, একটা লোক যখন সাইকেল চালিয়ে একটা সেতুকে অতিক্রম করছে, ঠিক আছে, এটা একটা সেতু, সো সেতুকে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে 4 মিনিটে, সেটাই সেতুর দৈর্ঘ্য, তাই না? তাহলে ডিস্টেন্স কি হবে এখানে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কতটা ভাই, 54, স্পিড ইনটু টাইম, টাইম রয়েছে আমাদের দেখো 4 মিনিট। ওকে, তো আমরা কি করতে পারি, মিনিটকে ঘন্টা করে দিই, ডিস্টেন্স ইকুয়াল টু তাহলে কত বেরোবে দেখো, কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটাকে আমরা কি করছি, 4 মিনিট, মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে এটা পেয়ে গেলাম কি আমরা, কিলোমিটার। কিলোমিটারকে আমরা জাস্ট আমাদের অ্যান্সার মিটারে রয়েছে, সো আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই মিটার হয়ে গেল, ঠিক আছে? আমরা প্রথমে কি করলাম, কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এখানে ঘন্টা থাকলো, তাহলে কি হবে, ডিস্টেন্স কিলোমিটার, আর 1000 দিয়ে গুণ করলেই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে মিটারে। সো আমরা দেখো এখান থেকে 6, 9, 54, 6, 10, 60, এই 10 দিয়ে একটা শূন্য কেটে দিলাম, আমাদের উপরে 4, 9, 36 আর 2 শূন্য, সো 3600 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3600 মিটার। কিলোমিটারে অ্যান্সার থাকলে কত থাকতো, 3.6 কিলোমিটার। ওকে, 3.6 কিলোমিটার যদি কিলোমিটারে অ্যান্সার থাকতো, বুঝতে পারলে সকলে, খুব সুন্দর প্রশ্ন। বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজ তত দিনে করে, এ এবং বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে, এ একা কাজটি কত দিনে করবে। দেখো বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করবে, এ একা ওই কাজটি তত দিনে করবে, তার মানে কি, বি এবং সি এই দুজনার যা এফিসিয়েন্সি, এর একার এফিসিয়েন্সি তার সমান, তাই না?
তাহলে এবার দেখো প্রশ্ন কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, সো এ প্লাস বি কোনো কাজ করতে পারে 20 দিনে, আর সি একা আবার ওই কাজ করতে পারে কত দিনে, 30 দিনে, ঠিক আছে। সো এই দুটো লসাগু করলে কত হবে ভাই, 60 হবে। দেখো 20 দিয়ে 3 20 60, আর 30 দিয়ে 30 2 60, ঠিক আছে। এ একা কাজটি কত দিনে করবে, এ একা কাজটি কত দিনে করবে, দেখো আমরা কি বের করলাম এখান থেকে, এখান থেকে দেখো এ আর বি এর এফিসিয়েন্সি আর বি সি এর এফিসিয়েন্সি, তো তিনজনের যদি আমরা এফিসিয়েন্সি দেখি, এ প্লাস বি প্লাস সি, তিনজনের এফিসিয়েন্সি 2 আর 3 5 ইউনিট, ওকে। সো এখান থেকে দেখো আমাদের যেহেতু এ বের করতে হবে, তাহলে বি আর সি কে আমরা যদি এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে বি সি এর পরিবর্তে আমরা এ বসাতে পারি, এফিসিয়েন্সি তো, তাহলে এ আর এখানে এ দুটো এ কত, 5 ইউনিট, তাহলে অনলি একটা এ মানে কত হবে, 5/2, ঠিক আছে। দুটো এ মানে যদি 5 হয়, একটা এ মানে কত, 5/2, তাহলে টোটাল কাজ কত দিনে করবে, টোটাল কাজ কত, 60 ইউনিট, ডিভাইডেড বাই 5/2, ভাগ দুইটা উপরে চলে এলো, 5 12 60, সো 12 দুগুণ কত হচ্ছে, 24, 12 দুগুণ হয়ে যাবে কত, 24। বুঝতে পারলে সকলে, খুব খুব সুন্দর প্রশ্ন কিন্তু রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সাম ওরিয়েন্টেড রয়েছে। এবং তোমাদেরকে বলবো যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, WBPSI, এন্ড কনস্টেবল, লেডি কনস্টেবল, SSC, GD কনস্টেবল, তাদের জন্য প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি লঞ্চ করেছি, যেখানে ক্লাস চলছে অনলাইন, ঠিক আছে, লাইভ ক্লাস, সম্পূর্ণ লাইভ ক্লাসের আমাদের রেকর্ড ক্লাস থেকে যাবে অ্যাপের মধ্যে, অর্থাৎ তুমি ক্লাস মিস করলে কোনো কারণে সেই ক্লাসটা তুমি পরবর্তীতে যতবার ইচ্ছে দেখতে পারবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং আমাদের ক্লাসের মধ্যে রেজ হ্যান্ড করতে পারবে, তুমি রেজ হ্যান্ড করে সরাসরি তোমার সমস্যা নিজের মুখে বলতে পারবে, ঠিক আছে। অর্থাৎ অফলাইনের মতো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের অনলাইন ক্লাসে পাবে। এবং ম্যাথসের এই ফাউন্ডেশন ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও, সো আমার এটা আমাদের পার্সোনাল অ্যাপ NS ক্যারিয়ার একাডেমি, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে তোমরা কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, যেটা 599 তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো কোয়ারি থাকে এখানে তোমরা টেক্সট করবে, অনলি টেক্সট, ওকে। সো প্রত্যেকে জয়েন করে নেবে যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার না থাকে, ঠিক আছে। দেখো একটি লোক 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রি করায়, তার 25% ক্ষতি হলো, 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে, 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রি করায় 25% ক্ষতি হয়েছে, ঠিক আছে। সো 25% ক্ষতি মানে 100 - 25 মানে এইভাবে লিখবে 75, এটা হচ্ছে প্রাইস। আর যখন 20% লাভ, তাহলে 100 + 20 মানে হচ্ছে 120, তো এটাকে এই পাশে, এটাকে এই পাশে লিখবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কনজাম্পশন বা কোয়ান্টিটি, ঠিক আছে, সংখ্যা। তো এখানে 120 চলে আসবে আমাদের লেফটে, আর 75 চলে যাবে রাইটে, এটা হয়ে গেল সংখ্যা। তাহলে দেখো আমরা যদি 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কত হচ্ছে, 5 দিয়ে 5 দুগুণ 10, 4 5 20, 5 দিয়ে 5 15 75, আর একবার 3 দিয়ে কেটে দাও, 3 8 24, আর 3 5 15, তার মানে দেখো আগে 8টা যদি কমলা লেবু দেওয়া হতো, এখন দিতে হবে 5টা, ঠিক আছে। আগে বলা ছিল কি 30 টাকায় 32টি, তার মানে এটা হচ্ছে 32 বানাও কত, 4 8 32, তো এটাকেও 4 দ্বারা গুণ করলো, 4 5 20, তার মানে আগে যদি 32টা দেওয়ার দেওয়া হয়ে থাকে, দেন এখন আমাদের দিতে হবে 20% প্রফিট করতে হলে 20টা, কত টাকায়, 30 টাকায়, তাহলে 30 টাকায় এখন দিতে হবে আমাদের কত, 20টা, আর আমাদের বলেছে 24 টাকায় কতগুলো, সো বের করে নাও ঐকিক নিয়মে, 20 × 24 / 30, 3 8 24, 8 2 16, ঠিক আছে, অর্থাৎ 16টি কিন্তু এখানে লেবু বিক্রি করতে হবে 24 টাকায়, তবে 20% প্রফিট হবে। বুঝতে পারলে কত সুন্দর প্রশ্ন, এবং সলিউশনও কিন্তু ততটাই ইজি, তাই না। দেখো একটি ট্রেন স্বাভাবিক গতিবেগে মোট দূরত্বের, ও মাই গড, কোশ্চেনটা এখানে কোথাও একটা মিস্টেক আছে, আচ্ছা দেখছি আমি, এত অংশ যেতে 10 মিনিট বিলম্ব করে, তাহলে সমস্ত পথ অতিক্রম করার স্বাভাবিক সময় কত,
কত হতে পারে এখানে? একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে মোট দূরত্বের, এখানে কত অংশ ছিল সেটা মিসিং আছে। একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে মোট দূরত্বের 6 অংশ যেতে 10 মিনিট বিলম্ব করে, তাহলে সমস্ত পথ অতিক্রম করার স্বাভাবিক সময় কত? কিছু করা যাচ্ছে না যেহেতু কোশ্চেনটা এখানে মিসিং আছে, ঠিক আছে। সো এটাকে আমি লেফট করছি, হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। ওকে, যদি এটা সম্ভব হয় আমি কারেকশন করে পরের দিন নেক্সট ক্লাসে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। ওকে, তো 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সোনালি বাড়ি থেকে অফিস 16 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট বিলম্ব হয়, যদি সে 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে 10 মিনিট আগে অফিসে পৌঁছায়, তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কতটা? ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। সোনালি বাড়ি থেকে অফিস 16 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট বিলম্ব হয়, মানে দেরি হয়। তাহলে দেখো, আমাদের যদি অফিসের দূরত্ব যদি x হয়, ঠিক আছে, তাহলে 16 কিমি প্রতি ঘন্টা যাচ্ছে, তাহলে সময় লাগছে কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ওকে, আর যদি গতিবেগ 20 কিলোমিটার হয় তাহলে সময় লাগবে কত? x ডিভাইডেড বাই 20। এই যে সময়ের পার্থক্য, এই সময় পার্থক্য কত দেখো, 5 মিনিট ডিলে আর এখানে 10 মিনিট আগে পৌঁছচ্ছে, তাহলে পার্থক্য কত? 5 মিনিট দেরিতে, এখানে 10 মিনিট আগে, তাহলে গ্যাপটা কত? 15 মিনিটের গ্যাপ। মিনিটকে আমরা ঘন্টা করার জন্য 60 দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। সো এখানে আমরা কত পাচ্ছি দেখো, 20 আর এখানে 16, লসাগু কত হবে দেখো, লসাগু কত হচ্ছে দেখে নাও, এখানে 16 আর হচ্ছে 20, 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 5 20, সো 4 5 20 তাহলে হচ্ছে 160। তার মানে এখানে কত, 4 5 20, সরি 80 হবে এটা, না হ্যাঁ 80 হবে, এক্সট্রিমলি সরি, তাহলে এখানে লসাগু হচ্ছে 80। ওকে, সো 5 16 80 দেখো, 5x মাইনাস 4 20 80, 4x ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে 15 দিয়ে কেটে দিলে 1/4, এটা দিয়ে আবার তুমি চাইলে এটাকে কেটে দিতে পারো। সো উপরে x আর এখানে কত হচ্ছে 20, এদিকে চলে যাচ্ছে 20, তার মানে ডিস্টেন্স কতটা? 20 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন রয়েছে কি, কত বছরে 3% হারে 1800 টাকার সুদ 1080 টাকার 5% হারে 4 বছরে সুদের সমান হবে? একদম ইজি ভাবে সলভ করা যায় এটা, কত বছরে? তার মানে আমি যদি ধরি যে এখানে x বছরে, তাহলে এত টাকার সুদ কত হচ্ছে 1800, দেখো p আর কত 3%, t হচ্ছে x বছর ধরে নিলাম, ডিভাইডেড বাই 100, আর এখানে বলেছে কত সুদ এত টাকার, মানে 1080 টাকার 5% হারে 4 বছরে সুদের সমান। এই দুটো সুদ সমান করে দিলাম আমরা, দেখো 100 100 কেটে দিচ্ছি, এখানে 0 এখানে 0 কেটে দিলাম। ওকে, দেখো এখানে চাইলে তোমরা এটাকে কেটে দিতে পারো কত দিয়ে, দেখো 9 12 108 আর এখানে 9 2 18 20, সো 4 5 20 দিয়ে একবারে আমরা এটাকে কেটে দিচ্ছি, আর 3 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 4, সো x সমান কত হচ্ছে 4 ইয়ার্স, ঠিক আছে 4 বছর। ওকে, 4 বছর হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো আমরা, কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 কিভাবে সলভ করা যায় বলো, প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট করো ঝটপট করে, তোমাদের অ্যান্সার কত আসছে বলো। ইয়েস, তো চলো দেখো, বার্ষিক 5% হার সুদে 600 টাকা এবং 4% হার সুদে এত টাকা ধার দিয়ে মোট 250 টাকা সুদ পাওয়া গেল, দ্বিতীয় টাকাতে 2 বছর বেশি ধার দেওয়া হয়েছিল। ওকে, তাহলে দ্বিতীয় টাকা কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল? তার মানে প্রথম টাকা আমি যদি ধরি x বছরের জন্য ধার দেওয়া হয়েছে, দ্বিতীয় টাকা তার মানে x+2 ইয়ার্স এর জন্য ধার দেওয়া হয়েছে, তাই না? এই তো গল্প। তাহলে তাহলে দেখো, প্রথম টাকার ইন্টারেস্ট কত হচ্ছে, পি 600 টাকা ইন্টু আর ইন্টু টি হচ্ছে x ডিভাইডেড বাই 100, আমরা এটা চাইলে মুখে মুখে 0 কেটে দিতে পারতাম প্রথমেই, যাই হোক আমি বোঝানোর জন্য লিখলাম এটাকে, আর দ্বিতীয় ক্ষেত্রেও দেখো 0 কেটে দিলে শুধু 8 পড়ে থাকতো, তাহলে 800ই লিখলাম আমি ইন্টু পি আর,
800 ইন্টু আর দেওয়া আছে কত, 4% পি আর টি, টি দেওয়া আছে আমরা ধরে নিয়েছি এক্স প্লাস টু ডিভাইডেড বাই 100, এই দুটো যোগ করলে যে ইন্টারেস্ট হয় সেটা হচ্ছে 250। ওকে, সো এখানে দেখো এটা দিয়ে কেটে দিচ্ছি 100 কে, এটা দিয়ে কেটে দিচ্ছি 100 কে, কত হচ্ছে এখানে 8, আর এখানে হচ্ছে 6, 5 6 30x, আর এখানে 4 32x, টোটাল হচ্ছে 62x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 250, আর এখানে মাইনাস কত হবে 8 2 16 মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 234 62x। তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটবো, সাত দিয়ে, অনেক বেশি হচ্ছে, 3 দিয়ে দেখো 318, 3 2 6, ওকে, আচ্ছা এখানে আমরা কোথাও মিস্টেক করিনি তো, ও সরি ফর দ্যাট, 4 2 8, 4 2 8, 4 8 32 মাইনাস হবে এখানে, তাই না? আমরা এই 4টাকে ছেড়ে দিয়েছি, দেখো এখানে মাইনাস কত হচ্ছে, কারেকশন করে নেবে, দেখো 250 মাইনাস এখানে কত, 4 8 32, 32x এটার সাথে যোগ করেছি, আর এখানে 4 2 4 8 32 × 2 মানে 64 মাইনাস হবে এখানে, ঠিক আছে? সো 250 মাইনাস হচ্ছে 64, সেই জন্য এরকম এসেছিল। সো এখানে 6 হাতে রাখাচ্ছে, এখানে কত, 7, তাহলে 7, আর এখানে ওপরে 25, কত হবে 18, 1 1 8 6, তাহলে একবার x মানে কত হচ্ছে দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 2 6 3 6 18, সো এটা দিয়ে কেটে দিলে কত পাচ্ছি 3, তার মানে x এর মান 3, মানে প্রথম টাকাটা 3 বছরের জন্য রাখা হয়েছিল আর দ্বিতীয় টাকা 2 বছর বেশি রাখা হয়েছিল, সো 5 বছরের জন্য রাখা হয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে? প্রত্যেকে খুব সাবধানভাবে করবে, এরকম যেন তোমাদের মিস্টেক না হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। চলো, 72 টাকা কিলোগ্রাম দরের ডালের সাথে 48 টাকা কিলোগ্রাম দরের ডাল কি অনুপাতে মেশালে মেশালে মিশ্রিত ডাল 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 16.23 লাভ হবে। অর্থাৎ দেখো, আর এর আগেও বলেছি যে এটা অ্যালিগেশন করবো আমরা, এটা কিন্তু সিপি, এটাও সিপি দেওয়া আছে, এইটা কিন্তু আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে। সো এটাকে আমরা যদি কস্ট প্রাইস বের করতে চাই, কত পার্সেন্ট প্রফিট দেখো, 16.23 মানে হচ্ছে কত পার্সেন্ট, 50/3%। সো আমাদের যদি এখানে 100 টাকার উপরে এটা প্রফিট হয়, সো 100 + 50/3 মানে কত হচ্ছে 350/3%, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে যদি 63 টাকার উপরে কস্ট প্রাইসটাকে বের করি, সিপি ইকুয়াল টু কত হবে, 63 ইন্টু কত, ওপরে 100 আর নিচে হয়ে যাবে এটা, তাই না? 350/3, 3টাকে একবারে আমরা উপরে নিয়ে গেলাম। ওকে, বুঝতে পারলে প্রত্যেকে? সো আমরা যদি 7 দিয়ে কেটে দিই, 7 9 63, 7 দিয়ে এটা কত হচ্ছে 50 50 2 গুণ 100, 9 2 18, 3 18 54, দেখো 54 টাকা খুব সুন্দর বেরিয়ে গেল, এবং 54 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে প্রথম দেখো 72 টাকা, দেন 48, আর দুটো মেলানোর ফলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 54 টাকা। তাহলে এখানে 72 - 54 কত হবে 18, আর এখানে 48 আর 54 হচ্ছে 6, সো 6 দিয়ে ভাগ করো 1:3, খুব খুব সুন্দর প্রশ্ন এটা, 1:3 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সকলে কি অনুপাতে মেশানো হয়েছিল, 1:3 অনুপাতে। দেখো আগের দিন যেটা তোমাদের বাড়ির কাজ ছিল, অনেকে অ্যান্সার করেছো, খুব কারেক্টলি অ্যান্সার করেছো, সেটারও আমরা সলিউশন আজকে আমরা দেখব, ঠিক আছে? ভিডিও শেষে দেখব। দেখো এটা ছিল তোমাদের আগের দিনের বাড়ির কাজ, 30 নম্বর প্রশ্ন, এটা সলভ করব আমরা, ঠিক আছে? আজকের ক্লাসটা শেষে, শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকের সঙ্গে থাকো। একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে এত টাকা এবং 7 বছরের সুদে আসলে এত টাকা হয়, সুদের হার ও আসল কত, তার মানে কিভাবে করব? দেখো এই ধরনের প্রশ্ন সবসময় প্রিন্সিপালটাকে ধরে নিলাম আমরা পি। প্রথমে দেখো 4 বছরে, 4 বছরে কত হচ্ছে 1056, আর 7 বছর মানে আর 4 আর 3 = 7, সো আর 3 বছর পরে সেটা হচ্ছে 1248। তাহলে এখান থেকে এটা টোটাল কত বাড়লো, 2 9 5 14 9,
192, 3 বছরে টোটাল বেড়েছে 192, ঠিক আছে? 3 বছরে টোটাল বেড়েছে 192, তাহলে 1 বছরে টোটাল বাড়লো কতটা? 318, 3 4 12 64। আমরা এটা বের করবো যে 4 বছরে টোটাল কতটা বেড়েছে। দেখো 4 6 24, 240, আর 4 4 16, তার মানে 256 বেড়েছে। তাহলে এখানে 256 বাড়ার ফলে যদি আমাদের এটা আসে, সো পি এর মান কত হবে? পি এর মান 256 কম হবে 1056 থেকে। সো 1056 মাইনাস যদি আমরা 256 করি, অ্যান্সার বেরোবে কত? 800 টাকা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। দেখো আমাদের প্রিন্সিপাল একটাই রয়েছে, 800 টাকা। সো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো? তবুও আমরা যদি দুটো 800 থাকতো সেক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি হতো পার্সেন্টেজ বের করার, সেই কারণে আমি তোমাদের পার্সেন্টেজ বের করাটা শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো টোটাল টাকা আমাদের 800 টাকা, পি আর টি কত? 4 বছর ডিভাইডেড বাই 100, ইন্টারেস্ট কত বেরিয়েছে এখানে? 256 লিখে পেলো এখানে, দেখতে পাচ্ছ সকলে? ইয়েস। সো আমরা এখানে দেখো এটা দিয়ে কেটে দিলে কত? 800, 8 হলো, 8 দিয়ে এটাকে কেটে দাও, বা 8 দিয়ে কাটলে দেখো 3 8 24, 1 16, 8 2 16, আর 4 দিয়ে কেটে দিলে 4 8 32, সো 8%, ঠিক আছে? দেখো মিলে গেল, তাই তো? আমরা যদি প্রথমে পার্সেন্টেজ বের করতাম, দেন আমরা দুটো পার্সেন্টেজ ইকুয়াল ছিল এখানে, ঠিক আছে? সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো 14 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। একটি নৌকার স্থির জলে গতিবেগ ঘন্টায় 5 কিমি। ভালো করে বুঝবে, কারণ এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন ফুড এসআই পরীক্ষায় দুটো করে তিনটে করেও আসতে পারে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে গত বছর আমরা দেখেছিলাম সব থেকে বেশি প্রশ্ন ছিল ফুড এসআই, ঠিক আছে? ফুড এসআই থেকে আসা প্রশ্নগুলোর 50টা প্রশ্ন নিয়ে আমরা গত বছর কিন্তু যেটা এসেছিল আমি লাস্ট একটা ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? প্রয়োজন হলে আমি আবার তোমাদের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে? দেখো নদীর স্রোত ঘন্টায় 1 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার একটা নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের প্রতিকূল অনুকূলের চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে, সো দূরত্বটি কত? দেখো মাথায় রাখবে স্থির জলে নৌকার গতিবেগ মানে বোটের নিজের গতিবেগ, যেটা বোটের গতিবেগ সেটাকে বি দ্বারা ডিনোট করবো আমরা 5, আর স্রোতের গতিবেগকে কারেন্ট সি দ্বারা ডিনোট করবো 2। তার মানে কোনো ডিস্টেন্স আমরা যদি ধরি এক্স কিলোমিটার গিয়েছে, তাহলে অনুকূলে যেতে কত সময় লাগবে আর প্রতিকূলে কত সময় লাগবে? প্রতিকূলে 2 ঘন্টা বেশি লাগবে। সো প্রতিকূলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, স্পিড ওয়াই সমান কত হবে? 5 - 2 মানে হচ্ছে 3, আর অনুকূলে গতিবেগ কত? 5 + 2 মানে এই দুটো যোগ করতে হবে, কত হবে? 7। তাহলে দেখো প্রতিকূলে বেশি সময় লেগেছে, সো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 3, আর অনুকূলে একই ডিস্টেন্স গতিবেগ 7, এই সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা 3 7 21, দেখো 7 7x - 3x = কত 4, তাহলে ওপরে হচ্ছে কত? 4x, এখানে আমি একটা মিস্টেক করলাম আবার, এটা 2 ছিল, ঠিক আছে? এটা ছিল 2, সো এখানে আমরা বিয়োগ করলে কত হবে? 4x = কত হচ্ছে 21, আর এটা 2, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে আমরা 2 হচ্ছে, সো 21 = x = 21/2 মানে হচ্ছে 10.5। সো ডিস্টেন্স কতটা হচ্ছে? 10.5, ঠিক আছে? 10.5 হচ্ছে সেই দূরত্ব, ওকে? 15 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা, যেটা খুবই ভালো প্রশ্ন রয়েছে। এক বিক্রেতা ধার্য মূল্যের উপরে 5% করে ছাড় দিয়ে প্রতিটি 266 টাকায় বিক্রি করে, সে যদি ছাড় না দিত তবে সে প্রত্যেক কাপড়ে 12% করে লাভ করতে পারত, প্রত্যেকটা কাপড়ের ক্রয় মূল্য কত? দেখো কত সুন্দর প্রশ্ন রয়েছে, এবং সিলেকশন দেখো প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য কত কত ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো আমরা দেখো এক বিক্রেতা ধার্য মূল্যের উপরে 5% করে ছাড় দিয়ে প্রত্যেকটি 266 টাকায় বিক্রি করে, তাহলে ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিয়েছে, 266 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? তো আমরা যদি দেখি দ্রব্যটির মার্ক প্রাইস কত, দেখো একবারে করছি আমরা, 266 টাকার উপরে এটা হচ্ছে সেলিং প্রাইস আফটার 5% ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি এর মার্ক প্রাইসটা বের করতে চাই, সো মার্ক প্রাইস কত হবে? এত ইনটু দেখো 100 / 5% ডিসকাউন্ট মানে কত? 95, ওকে? 19 দিয়ে এটাকে কাটা যায় নাকি চেক করো তো, 19 দুগুণ 38 বেশি, 19 1 19, 7 76, 4 19 76, ইয়েস।
আর 5 × 19 = 95, তাহলে 5 দিয়ে এটাকে কেটে দিলে 20, তাহলে কত হচ্ছে 14 × 2 = 28, 280 টাকা হচ্ছে মার্ক প্রাইস, দ্রব্যটির মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য হচ্ছে 280 টাকা, তার উপর 5% ডিসকাউন্ট দিয়ে দাম হয়েছিল 266 টাকা, তাহলে আমরা ধার্য মূল্য পেলাম। এবার বলেছে যদি ছাড় না দিত তার মানে ধার্য মূল্যে বিক্রি হবে, তাহলে 12% লাভ হতো। আচ্ছা 12% লাভ হতো, তার মানে এখান থেকে আমরা যদি 12% লাভে যদি আমরা ধার্য মূল্য 260 টাকা বা সেলিং প্রাইসও একই, তাহলে এই সেলিং প্রাইস যদি 280 টাকাই হয় তাহলে তার উপর 12% বসানোর ফলে তো এসপি 280 এসছে, তাহলে 12% আমরা যদি এখান থেকে মাইনাস করি, ঠিক আছে, যেটা পাবো সেটাই হচ্ছে কস্ট প্রাইস, বা একবারে আমরা এইভাবেই করব কস্ট প্রাইস। 280 টাকা যদি সেলিং প্রাইস হয় তার উপরে 12% ডিসকাউন্ট, 12% লাভ করার ফলে 280 হয়েছে, সো 12% লাভে কস্ট প্রাইস কত এটা দেখো, তাহলে 12% মানে 100 টাকা, 12% মানে 112, সো 112 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 4 দিয়ে দেখো, 4 দিয়ে 4 × 7 = 28, 70, আর 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 8 = 32, 14 দিয়ে 5 × 14 = 70, 14 × 2 = 28, আর 2 দিয়ে কেটে দিলে কত 50, সো 250। এইভাবে করতে পারো তোমরা, দুবার করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে সরাসরি, ঠিক আছে। তো দেখো আগের দিনের এটা ছিল তোমাদের বাড়ির কাজ, ওকে, এটা কিভাবে সলভ তোমরা করবে এটা আমি একটুখানি দেখিয়ে দিই। এটা ছিল দেখো ক্লাস 15তম ক্লাসের, ওকে, কোনো ট্রেন ঘন্টায় 30 কিমি বেগে যায়, 75 কিমি অন্তর জল নেওয়ার জন্য আধ ঘন্টা করে থামে, 375 কিমি যেতে মোট কত সময় লাগবে। তার মানে দেখো আমি যদি ধরি যে 75 কিমি অন্তর অন্তর জল নেওয়ার জন্য কোনো জায়গায় সে থামেনি ট্রেনটি, তাহলে 375 কিমি যেতে সময় কত লাগতো, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড কত 30, 3 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে, বা 15 দিয়ে যদি কাটি, 15 × 2 = 30, 75, 5 × 15 = 75, 15 × 2 = 30, তার মানে দেখো এখানে হচ্ছে 12 ঘন্টা, 12 × 2 = 24, 12 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে, লাগতো, ঠিক আছে, 12 ঘন্টা 30 মিনিট সময় লাগতো যদি কোথাও স্টে না করতো, কোথাও না থামতো, কিন্তু থেমেছে তো অবশ্যই। তাহলে কি করব দেখো, 375 কিমি যেতে কতবার থামবে, 75 কিমি পরপর থেমেছে, তাহলে 375, 5 দিয়ে দেখো, 5 × 5 = 25, 5 × 7 = 35, 36 × 37, তাহলে 5 বার থেমেছে, না 5 বার না, 5 বারের বার সে কিন্তু গন্তব্যে পৌঁছে গেছে, সো 5 - 1 মানে 4 বার থামবে, ঠিক আছে, 4 বার সে কিন্তু থামবে, কারণ শেষের বার কিন্তু সে গন্তব্যে পৌঁছে যাবে, ঠিক আছে, তাহলে 4 বার থামবে, সো 4 বার যদি থামে, এক একবারে কত মিনিট করে থেমেছে দেখো, আধা ঘন্টা করে, তার মানে 30 মিনিট করে থেমেছে, তাহলে 4 × 30 মানে 120 মিনিট, 120 মিনিট মানে কত হবে, 2 ঘন্টা, তাহলে এখানে 12 ঘন্টা 30 মিনিট আর এখানে 2 ঘন্টা, টোটাল হচ্ছে 14 ঘন্টা 30 মিনিট, মানে 14.5 ঘন্টা টোটাল যাত্রাপথে সময় লেগেছে কত, 14.5 ঘন্টা। দেখো কতটা কিন্তু ডিপলি তোমাদের চিন্তা করতে হবে, যদি প্রশ্নটা ভালো করে পড়ো তবেই বুঝতে পারবে। সো এইরকমই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু আমার এই সেশনগুলোতে পাবে, প্রত্যেক দিন রাত্রি 9:30 কিন্তু তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো, যদি এক্সামে বেটার কিছু করতে চাও তবে, ঠিক আছে, আর বাড়িতে কিন্তু বসে সময় নষ্ট করার তোমাদের সময় নেই, প্রত্যেকটা পরীক্ষায় কম্পিটিটিভ লেভেল অনেক হাই হচ্ছে, সো প্রত্যেকে স্ট্রাগল করো, পরিশ্রম করো, প্রত্যেক দিন রীতিমতো প্র্যাকটিস করো, তবেই কিন্তু সাকসেসের চরম সীমায় পৌঁছতে পারবে। সো আগামীকাল দেখা হবে ঠিক রাত্রি 9:30, আর এটা থাকছে তোমাদের জন্য বাড়ির কাজ, প্রত্যেকে এটার অ্যান্সার কত হবে আগের দিনের মতো সকলে কমেন্ট করো, ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে, এবং আমি অপেক্ষায় থাকবো তোমাদের প্রত্যেকের কমেন্টের। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।